ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো হাজির নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব কম্পিউটার কিবোর্ড কীভাবে কাজ করে। আমরা সবাই জানি যে কম্পিউটার কিবোর্ড ছাড়া একদমই অসম্পূর্ণ, অর্থাৎ এই কম্পিউটারের কিবোর্ড দিয়েই আমরা কোনো কিছুকে ইনপুট করি এবং তারপর সে অ্যানালাইসিস করে সেটাকে আমাদের আউটপুট হিসাবে দেখায়, অর্থাৎ ফাংশন কাজ করে। তো এই কম্পিউটারে বিভিন্ন রকমের যে কীগুলো থাকে, টোটালি আমি যদি বলি তাহলে 104টি, বা কোনো কোনো কিবোর্ডে তুমি 105টি দেখতে পাবে, আর ফাংশন কী এর সঙ্গে যুক্ত হবে 6টি বা 8টি, বিভিন্ন রকম কীগুলো থাকে। তো স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ, এছাড়াও দেখো যে এইখানটায় যে বোতামগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে না ফাংশন কী, 1 থেকে 12টি ফাংশন কী থাকে, এবং কন্ট্রোল যে কী সেটা হচ্ছে 11টি, টাইপিং কী 54, নেভিগেশন কী থাকে 10টি, আর নাম্বার কী থাকে 17টি, আর মাল্টিমিডিয়া কী বললাম যে কখনো কখনো 6টি, কখনো কখনো 8টি এরকম থাকতে পারে, সেটা কিবোর্ডের ধরনের উপরে নির্ভর করে। তো এই সমস্ত কিছু আমি মনে হয় যে তোমরা সবাই এটা জানো, এই নতুন করে আর কিছু বলার নেই। তো এই কীগুলো কীভাবে কাজ করে, মেন কীভাবে আমরা এই ভিডিওতে দেখব যে এই কীগুলো কীভাবে কাজ করে, এর মধ্যে কী আছে, এর ফাংশন কী, প্রিন্সিপাল কী। হয়তো যে কম্পিউটারের মাউস ছাড়াও কাজ হতে পারে, বাট এই কিবোর্ড ছাড়া কিন্তু অসম্পূর্ণ। যখন তুমি বায়োস সেট আপ করবে তখন তোমার এই কিবোর্ড অবশ্যই দরকার হবে। তো এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম কিবোর্ডের উপরে, সরি মাউসের উপরে, সে ভিডিওটা দেখে না থাকলে উপরে কাটমার্ক থেকে দেখে আসতে পারো। এবার বলি যে সেখানটা বলেছিলাম যে মাউস, এর আগেকার দিনে মাউস বিশেষ করে সেগুলোর জন্য PS2 পোর্ট, USB পোর্ট, ব্লুটুথ পোর্ট এগুলো থাকে, তো সেগুলো দিয়ে মাউস কাজ করে বা কাজ করানো যায়। ঠিক একই রকমভাবে কিবোর্ডের ক্ষেত্রেও PS2 পোর্ট, USB, তারপর ব্লুটুথ এ নানা রকমভাবে চালনা করা যায় বা হয়ে থাকে। তো কিবোর্ডের এই যে বটমগুলো থাকে কি, যেগুলোকে আমরা বলছি বা চাবি, তো এগুলো কিভাবে কাজ করে, নিচে একটা হালকা রাবারের প্লেট থাকে, যে প্লেটটার কি মাঝখানে অনেকটা উঁচু থাকে যার ফলে ভাইব্রেশন করতে পারে, সরি ভাইব্রেশন বলতে আপ আর ডাউন করতে পারে স্প্রিংয়ের মতো, তবে সবগুলোর ক্ষেত্রে হয় না, যে কীগুলো একটু বড় বড় ধরনের সেই কীগুলোর ক্ষেত্রে এরকম হয় না, সেগুলোর জন্য একটা আলাদা স্প্রিং দরকার মেটালের। তো সেই মেটালের কীগুলো দিয়ে আমরা এই বাটনগুলোকে বা কীগুলোকে আপ অ্যান্ড ডাউন করতে পারি। যখন আমরা সে কোনো কীর উপরে প্রেস করি তখন সেই কী তার নিচে থাকা যে প্লেটগুলো থাকে, তো সেই প্লেটগুলো দিয়ে যখন দুটো তারের সঙ্গে অ্যাডজাস্ট হয় তো তখনই সে কাজ করা শুরু করে দেয়। তো এখানটায় তুমি ভেবেছো যে এটা জল, হ্যাঁ এটা স্যানিটাইজার ইউজ করা আছে, কারণ এই কিবোর্ডটা আমার আগের মানে নতুন যেটা নিয়েছি তার আগে ছিল, এটা জাস্ট নষ্ট হয়ে গেছে এবং সেটাকে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য খুলেছি এখন। তো এখানে যে স্প্রিংগুলো দেখতে পাচ্ছি এই স্প্রিংগুলো শুধুমাত্র আমরা যখন কোনো বাটনকে চাপ দিচ্ছি এবং সেটাকে উপরের দিকে উঠে যাচ্ছে, কোনো কীতে আমরা প্রেস করছি, কীতে প্রেস করার উপরে যখন উঠে যাচ্ছে সে কীভাবে কাজ করে, তো সেইখানটায় যে স্প্রিংয়ের মতো কাজটা করে সেই কাজটা কিন্তু এ করে। কিন্তু ছোটো ছোটো যে কীগুলো আছে সেই কীগুলো এটা করতে পারে না, সেজন্য রাবারে যে প্লেটগুলো থাকে সেই রাবারের প্লেটগুলো দিয়েই করানো হয়, আর বড় বড় যে কীগুলো থাকে সেগুলোর জন্য এই ধরনের স্প্রিংগুলো ব্যবহার করা হয়। তো আমরা এখন কিবোর্ডটাকে খুলবো, খুলে দেখবো যে এর মধ্যে কী কী আছে এবং সে কীভাবে কাজ করে। দেখতে পাচ্ছ যে এখানটায় 3টে আলাদা আলাদা পেপার আছে, প্লাস্টিকের পেপার। তাহলে এখানটায় এই 3টে পেপার কেন দেওয়া আছে, এই পেপারের নিচে দেখো ছোট ছোট সাদা সাদা রঙের যে রাবার ব্যান্ডগুলো আছে, ক্লিপগুলো আছে, এই ক্লিপগুলো দিয়েই সেই কাজটা করে যেটা কীকে উপরে এবং নিচে ওঠানামানো করানোর জন্য স্প্রিংয়ের মতো কাজ করা হয়। একবার প্রেস করলে সে আরেকটা তারের সঙ্গে পরপর দুটো তারের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে, আবার উঠে আসতে পারে, এই কাজটাই করে। তো এখানটা একটা আরেকটা ক্লিপের সাহায্যে একটা ছোট্ট বোর্ড লাগানো থাকে, যেটাকে আমরা বলছি এই কিবোর্ডের মাদার বোর্ড, এই কিন্তু সমস্ত কাজগুলোকে করে। তো এটা যেহেতু USB ছিল আমার, সেজন্য এখানটা আউটপুট হিসাবে 4টে তার ব্যবহার করা হবে, অর্থাৎ দুটো তার থাকবে শুধুমাত্র ভোল্টেজকে দেওয়ার জন্য, আর বাকি দুটোকে ডাটা ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হবে।
যেহেতু আমি স্যানিটাইজারটা ব্যবহার করেছিলাম আর ইউজ করেছিলাম, তো সেই জন্য এখানটা আমার ভালো করে পরিষ্কার করে নেবার দরকার। এটাকে বোঝাবার জন্য যে আমরা এর মধ্যে কি কি দেখতে পাবো, সে কীভাবে কাজ করবে, এটাকে বোঝাবার জন্য আচ্ছা এবার দেখো যে এখানটায় এই প্লেট যেগুলো ছিল তার মধ্যে একটা প্লেট এইটা, এখানে কালো কালো রঙের যেগুলো দেখতে পাচ্ছ একটা লম্বা লম্বা তারের মতো দেখতে, হ্যাঁ এটা একটা তার, অবশ্যই তার, এবং তারগুলো কীভাবে ডায়াগ্রাম করে আলাদা আলাদা সার্কিট তৈরি করেছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছ। তবে একটা কথা বা প্রশ্ন আসতেই পারে যে এখানটায় এই তারগুলো কীভাবে ব্যবহার করেছে কেন? এই তারগুলোকে তামা দিয়ে না তৈরি করে এমন তৈরি করেছে কেন? হ্যাঁ এটা কিন্তু অরিজিনালি এটা তামা নয়, এটা কার্বন দিয়ে তৈরি, এবং মাঝখানে যে ছোট্ট ছোট্ট ডট যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ ডটগুলো, এই ডটগুলো কেন ব্যবহার করা হয়? কারণ এই যে আরেকটা প্লেট, এটাও প্লাস্টিকের প্লেট, তো একটা নিচে একটা উপরে, এই দুটো প্লেট উপরে এবং নিচে বসে, তারপরে মাঝখানে যে ডটগুলো আছে এই ডটগুলোর মাঝখানে শুধুমাত্র ওই যে ডট, এই ডটটাই ফাঁকা থাকবে আর বাদ বাকি সমস্ত কিছু ভর্তি হয়ে যাবে। তো সেইখানটায় আমি যদি বলি এইভাবে যে আমার এই কিবোর্ডটায় টোটাল আছে 104টি কি, তাহলে এই কিয়ে 104টি ছিদ্র করা আছে, যে ছিদ্রের মাধ্যমে ওপরের একটা প্লেট এবং নিচের একটা প্লেট, এই দুটো প্লেটের মাঝখানে যে ডট, এই ডটটাকে কানেকশন করার জন্য ব্যবহার করা হয়। বাকি যে তারগুলো আছে সেই তারগুলোর সঙ্গে যদি সাক্ষাৎ না হয় বা টাচ না হয়, তো যখন দুটো পাত পরপর কানেকশন হবে সেটা একটা সুইচের মতো কাজ করবে। এইটা হচ্ছে আরেকটা পাত, আগে দুটো পার্ট গেল, এটা হচ্ছে বাকি আরেকটা পার্ট। তো এখানটায় দেখো যে সরু সরু তারগুলো দেখা আছে, এখানে টোটাল 26টা তার আছে, কিছু তার দেখো এখানটায় অসম্পূর্ণ রয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণ হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে বাকি যে তারগুলো কানেকশন হবে সেটা হচ্ছে এই যে এইটার, দেখতে পাচ্ছ এখানটায় 1 2 3 4 5 6 7, তাহলে এইখানটায় এই সাতটা তারই যখন আমি যুক্ত করে দেবো এর সঙ্গে, এর ফলে কী হবে, এই পুরো সার্কিটে কানেকশন করা চলে যাবে, সে ইনপুট বা আউটপুট যাই করুক না কেন সেই কাজগুলো এই করতে পারবে, একটা জটিল এবং কমপ্লেক্স সার্কিট। এবার আমি পরে দেখবো যে এই সার্কিটের মধ্যে দিয়ে এই তারগুলোর মধ্যে দিয়ে সত্যি সত্যি কারেন্ট যায় কি না, বা আমরা ভোল্টেজ দিয়ে দেখবো যে সত্যি সত্যি এটা হয় কি না, এক্সপেরিমেন্ট করব। অবশ্যই যুক্ত থাকো, অনেক কিছু আজকে বলার আছে ভিডিওতে। এবার এইটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নেব যেভাবে এই কিবোর্ডের প্লেটের মধ্যে বসানো ছিল ঠিক একই রকমভাবে। এবার দেখতে পাচ্ছ যেই সমস্ত জায়গায় ডটগুলো আছে, দেখো প্রত্যেকটা ডট প্রত্যেকটা ডটের কাছে কাছে চলে গেছে সুন্দর করে সাজানোর পরে, কিন্তু মাঝখানে কী আছে, প্রত্যেকটা ডটের নিচের দিকে সেই মাঝখানে যে প্লেটটা ছিল যেখানে ছিদ্র করা ছিল সেই ছিদ্রটা আছে, অর্থাৎ আমি যদি ওপরের ডটকে চাপ দিই তাহলে ওপরের ডট গিয়ে একদম সবার নিচে যে ডট সেই ডটের উপরে আঘাত করবে, এর ফলে একটা সুইচিং ব্যবহার করবে বা সুইচিং মোড তৈরি করবে, যার ফলে এ কোন একটা কীর উপরে প্রেস করা, মানে আমরা যেমন সাপোজ যদি এ ব্যবহার করি তাহলে এ উঠবে, অর্থাৎ ইনপুট এ দিচ্ছি। এবার এই যে সার্কিটটা আছে সার্কিটটা ওইখানটা দিয়ে দিচ্ছি, আমরা এখন টেস্ট করব, আমরা কোয়ান্টিটেটিভ মোড নিয়ে যাচ্ছি, এখন দেখব যে কি রেজিস্ট্যান্স এসে দাঁড়াচ্ছে এর মধ্যে, দেখো একটা ভ্যালু শো করবে এখানটায়। আমি এখানটায় দুটো আলাদা আলাদা বা একই তারের সঙ্গে টেস্ট করব, কোয়ান্টিটেটিভ টেস্ট করব, দেখো নো সিগন্যাল, দেখো একটা ভ্যালু শো করছে। এই জায়গাটা খুব মন দিয়ে দেখা উচিত আমার মনে হয়, কেন এমন ঘটনা কেন হচ্ছে, একই তারের উপরে আমি একই তারের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম যে ডট সেই ডটগুলোর উপরে গিয়ে টাচ করছে, যার ফলে সেখানটা বিভিন্ন রকম মান দেখাচ্ছে।
ধরো আমি এই দিকটায় কোনো একটা রেজিস্ট্যান্স এর কোনো একটা ভ্যালু আমরা শো করব, দেখব। দেখো আস্তে আস্তে তার থেকে আমি সরিয়ে নিচ্ছি, ভ্যালু দেখো চেঞ্জ হচ্ছে, একটা সময় গিয়ে বন্ধ হয়ে যাবে। দেখো ওয়ান দেখাচ্ছে, আবার যখন আমি কাছাকাছি আনলাম তখন কিছু ভ্যালু শো করছে। এখানে কিন্তু বিপ সাউন্ড দেওয়া উচিত, বাট এখানে বিপ সাউন্ডকে ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ আমরা যত দূরে যাচ্ছি রেজিস্ট্যান্স তত বেড়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাসে চলে আসছে এখানটায়। আমরা তো মাল্টিমিটার প্লাস দেখছি, বাট এইখানটায় মাইনাসে চলে আসছে, কিছু দূর পজিটিভ মানে প্লাস গিয়ে তারপরে মাইনাসে চলে আসছে। অর্থাৎ এখানটায় কীগুলোকে এমনভাবে সেট করা বা ব্যবহার করা হয়েছে যেখানটায় আমাদের রেজিস্ট্যান্স যত বেশি হবে তার উপর ডিপেন্ড করে এখানটায় জিরো এবং ওয়ানকে বেস করা হবে, যেখানটায় ওয়ান মানে প্লাস আর জিরো মানে মাইনাস। দেখেছ প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রে একই রকম ভ্যালু, আমরা যত দূরে নিয়ে যাচ্ছি তখন তার ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, একটা সময় গিয়ে বন্ধ হচ্ছে। এবার আমরা একটা সিরিজ ল্যাম্প নেব এবং সিরিজ ল্যাম্প নিয়ে সেটাকে টেস্ট করব যে সত্যি সত্যি তারের মধ্যে দিয়ে কি কারেন্ট পাস হচ্ছে কি না। যদি তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস হয়, অর্থাৎ কিছু পরিমাণ ভোল্টেজ যদি পাস হয়, তাহলে সেক্ষেত্রে এই ভাল্বটা জ্বলা উচিত। বাট দেখো লোড দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে গেল, তার মানে আমি বুঝতে পারছি খুব কাছাকাছি আসলে তবেই মাত্র এখান দিয়ে বিদ্যুৎ বা ভোল্টেজ পরিবাহিত হচ্ছে, বাট যখন এটাকে আমি দূরে নিয়ে যাচ্ছি তখন সে সরে যাচ্ছে। এবার যেহেতু এখানটা বেশি লোড দেওয়া আছে সেই কারণের জন্য এখান দিয়ে কী হচ্ছে, কাছাকাছি থাকা সমস্ত কিছু পুড়িয়ে দিচ্ছে। এই মাদারবোর্ড যেটা দেখতে পাচ্ছ, এই মাদারবোর্ডের উপরে নির্ভর করে এই কিবোর্ডটা কাজ করছে। সমস্ত ডাটাগুলোকে ও কালেক্ট করে এখানটায় টোটাল 26টা দাঁত আছে, যে দাঁতের মাধ্যমে সে ইনপুটকে গ্রহণ করছে এবং সেই সিগন্যালকে সে এই যে মাঝখানের যে দুটো তার, অর্থাৎ দুই পাশের দুটো নেগেটিভ পজিটিভ এবং মাঝখানে যে দুটো তার, সেটাকে দিয়ে সে তার কম্পিউটারের মধ্যে প্রসেসরের মধ্যে সে পাঠাচ্ছে তার ইনপুটটাকে, সেখানে অ্যানালাইসিস হচ্ছে, অ্যানালাইসিসের পর সে তখন আবার আমাদেরকে আউটপুট দেখাচ্ছে। এইভাবে একটা কিবোর্ডকে কাজ করতে দেখাচ্ছে, না একটা কিবোর্ড কাজ করে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ভালো থাকো, গুড বাই।